আসসালামু আলাইকুম যে ভিডিওটি সেটি হচ্ছে হলো যে চোখের যারা মাইনাস পরে চশা পরে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে চোখের রেটিনার চারপাশে কিছু ডিজেনারেশন চেঞ্জ থাকে যেটাকে বলা হয় পেরিফেরাল ডিজেনারেটিভ চেঞ্জ অনেক সময় এটাকে ল্যাটিস ডিজেনারেশন বলা হয় কিংবা অনেক সময় হোল থাকে ছিদ্র থাকে এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি যে চোখের রেটিনার চারপাশে আমরা একটা লেজার করে দিই যেটা চোখের দৃষ্টিতে কোনো ক্ষতি করে না চোখের দৃষ্টি কমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিন্তু পরবর্তী রেটিনার ডিট্যাচমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় রেটিনা ডিটাচমেন্টটা কী রেটিনার ডিটাচমেন্ট হচ্ছে হলো চোখের রেটিনা যখন তার জায়গা থেকে সরে আসে কিংবা ছিঁড়ে যায় এটাকে রেটিনার ডিটাচমেন্ট বলা হয় রেটিনার ডিটাচমেন্ট হলে কি হবে আমরা রেটিনা ডিটাচমেন্ট চোখের সেই অংশ যেখানে রেটিনাতে আলো পড়ে ছবি তৈরি হয় দেখতে পারি এবং এটা যখন ছিঁড়ে যাবে আমরা চোখের দৃষ্টিতে হঠাৎ করে দৃষ্টি কমে যাবে এটা ছানি কিংবা ক্যাটারেক্টের সাথে সম্পর্কিত না ছানি আছে কিংবা ক্যাটারেক্ট আছে আমরা অপারেশন করলাম কিন্তু রেটিনা ডিটাচমেন্ট রেটিনা ছিঁড়ে আছে আমরা ছানি অপারেশন করার পর আপনি দৃষ্টিতে ভালো আসবে না সুতরাং ছানি অপারেশন করার পর অনেক সময় দৃষ্টি অনেকের কম থাকে ছানি অপারেশনের করার পরে অনেকে দেখা যাচ্ছে এক ছ ছয় মাস কিংবা এক বছর হঠাৎ করে দৃষ্টি কমে যাচ্ছে ছানি অপারেশনের পরে দেখা যাচ্ছে যে তার আগে থেকে রেটিনার কোনো জায়গায় দুর্বল ছিল সেটা উনি জানতো না ছানি অপারেশন করার পরে ওই জায়গাটা থেকে আবার রেটিনা ছেড়ে আসছে এসে আমাকে বলে ডাক্তার সাহেব আমি তো ছানি অপারেশন করেছি আমি কেন এখন দেখতে পাচ্ছি না যে ডাক্তার করেছে সে ডাক্তার এখন আমাকে বলছে ওই ডাক্তার দেখানো ওই ডাক্তার দেখেন যে অপারেশন করেছে তার কোনো দোষ নাই সে আপনি অপারেশন সুন্দরই করেছে কিন্তু আপনি চোখের রেটিনাটা কোনো কারণে ছিঁড়ে যাওয়ার কারণে আপনার রেটিনা ডিটাচমেন্ট হয়েছে আপনি দৃষ্টি কমে যাচ্ছেন এই ধরনের ক্ষেত্রে আমরা যেটা করি চোখের মধ্যে আমরা তিনটা ছোট্ট মেশিন দিয়ে ভিতরে পুষ ভিতরে ঢোকাই দিয়ে এবং ঢুকিয়ে একটা ভিট্টেটমি সার্জারি বলা হয় আপনার যদি এটাকে যদি চিন্তা করি ল্যাপারোস্কোপিক সার্জারি যেটা আমাদের দেখা যাচ্ছে যে আমাদের গল ব্লাডারের অপারেশন করা হচ্ছে তারপর এই ধরনের ল্যাপারোস্কোপিক যে সার্জারিগুলো আছে হ্যাঁ সেই সার্জারিগুলোর মতনই অনেকটা বাট ওটা আরও সূক্ষ্ম চোখের তিনটা কর্নারে তিনটা ছোট্ট ছোট্ট খুবই সূক্ষ্ম ছিদ্র যেটা আমাদের মাইক্রোস্কোপে নিচে করতে হয় সেটা করে আমরা ভিতরে ক্যামেরা লাইট এবং মেশিন ভিটেটমি মেশিন কাটার মেশিন দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে আমরা লেজার করে দিই ভিতরে লেজার করার পর চোখের ভিতরে আমরা একটা মেডিসিন কিংবা সিলিকন অয়েল কিংবা অনেক সময় গ্যাস দিয়ে রাখি যে ক্ষেত্রে আপনাদের রেটিনা অ্যাটাচমেন্ট হয়ে যায় সুতরাং যাদের এই ধরনের সমস্যা হয় হয়েছে রেটিনা ছিঁড়ে গেছে তারা অনেকেই জানে না যে আমাদের বাংলাদেশে এই চিকিৎসাগুলা অনেক উন্নত চিকিৎসা বাংলাদেশে অনেক বছর ধরে আমরা করে যাচ্ছি তাদের জন্য এই ভিডিওগুলো অনেকগুলো কাজে লাগবে দেখা যাচ্ছে যে এই সার্জারিগুলো কোথায় হচ্ছে আমরা জানি না ঘুরতে আছি এই এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি কিংবা কোনো জায়গায় সঠিক আমরা যাই না আমার ভিডিওগুলোর উদ্দেশ্যগুলোই হচ্ছিল যে আপনাদের জানতে হবে যে বাংলাদেশে এই চিকিৎসাগুলো হয় ডক্টর মমিনের কাছে সবসময় সবকিছু রোগের জন্য আসতে হবে নট লাইক দ্যাট যে কোনো রেটেন স্পেশালিস্টই বাংলাদেশে এই কাজগুলো করতে পারছে সুতরাং দ্রুত চিকিৎসার জন্য যেখানেই ভালো রিটেন স্পেশালিস্ট আছে তার কাছে যান চিকিৎসা করান দেরি করা যাবে না এটাই হলো আমার আপনাদের কাছে অনুরোধ ধন্যবাদ সবাইকে